প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বৈশাখী টেলিভিশনের খেলাধুলা বিষয়ক সাপ্তাহিক আয়োজন স্পোর্টস লাইনে। সাথে আছি আমি জয়প্রকাশ। ক্রিকেটের নানা বিষয় নিয়ে আজ আমরা কথা বলব জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক রকিবুল হাসানের সঙ্গে। রকিবুল হাসান, আপনাকে স্বাগত স্পোর্টস লাইনে। ধন্যবাদ। আমরা বিশ্বকাপ ক্রিকেটের দ্বাদশ আসরটি পেরিয়ে এলাম কয়েকদিন আগে, এবং এবারের এই আসরটিতে সবচাইতে বড় আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে আসলে শিরোপা নির্ধারণী ম্যাচটি। যদিও শুরু থেকেই নানা কারণেই এবারে আসলে বেশ আলোচিত হয়ে উঠেছিল, কে আসলে শেষ চারে খেলবে সেটি নির্ধারিত হতে হতেও আমাদেরকে অপেক্ষা করতে হয়েছে একদম প্রথম পর্বের শেষ পর্যন্ত। সেই দিক থেকে এক ধরনের উত্তেজনা ছিল পুরো টুর্নামেন্টে, এবং সেটি যেন আরও আরও অনেক মানে নাটকীয়তার ভেতর দিয়ে শিরোপা নির্ধারণী ম্যাচে সেটি প্রকাশিত হলো। কথা শুরু করতে চাইছি শিরোপা নির্ধারণী ম্যাচটি নিয়ে আপনার সঙ্গে। ধন্যবাদ আপনাকে। প্রথমে আমি একটা উদাহরণ টানতে চাই। ষাট দশকে যখন ওয়েস্ট ইন্ডিজ আর অস্ট্রেলিয়ার টাইট টেস্ট হলো, খেলাটা টাই হয়ে গিয়েছিল, সেই টেস্ট ম্যাচটা কিন্তু এত বছর পরে এসেও এখনও আলোচিত হচ্ছে। এবারে যে বিশ্বকাপটা হয়ে গেল, যে ফাইনালটা আমরা দেখলাম, আমার তো মনে হয় এমন অবিস্মরণীয় এবং এমন একটা খেলা যেটা কি না আগামী একশো বছরও হয়তো মানুষ এই খেলাটাকে মনে রাখবে। তো ফাইনালের সবচেয়ে মজার ব্যাপারটা ছিল যে একটা সময় খেলা চলছিল, মিডল ওভার্সও হয়ে যাচ্ছে, কিন্তু পুরো খেলাটা একটা নাটকীয় মোড় নিতে থাকে শেষ ইনিংসে, দ্বিতীয় ইনিংসের শেষের দিক, শেষের দিক থেকে। একটা সময় যখন স্টোক একবার খেলা ইংল্যান্ডের দিকে ঝুঁকছিল, আবার নিউজিল্যান্ডের দিকে ঝুঁকছিল, আবার নিউজিল্যান্ড ইংল্যান্ডের দিকে, এবং আমরা যেটা ভাবছিলাম যে হয়তো 50 ওভারের ভেতরে একটা সিদ্ধান্তের জায়গায় আসা যাবে, সেটি আসা গেল না, যেতে হলো সুপার ওভারে, এবং সেখানে আমরা দেখলাম যে ঠিক আসলে সুপার ওভারের সমাধানটি না, সমাধানটি অন্য জায়গা থেকে আসলো। এটা রুলস অনুযায়ী হয়েছে আর কি, বাট দ্য ফ্যাক্ট রিমেইন্স যে এই খেলাটা যে এরকম একটি ইন্টারেস্টিং হলো। তো এখানে আপনার আমি বলবো যে ভাগ্যবিধাতা একটা বড় রোল তো কিছুটা প্লে করেছে, কারণ এইখানে আমি কোনো দলকে বিজয়ী দেখি না ব্যক্তিগতভাবে। এই ম্যাচটা ইংল্যান্ডও জিতেছে, নিউজিল্যান্ডও জিতেছে, কিন্তু তারপরও একজন চ্যাম্পিয়নকে বের করে নিতে হবে কোনো একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে, সেটা হচ্ছে নাম্বার অফ ফোরস অ্যান্ড সিক্সেস। যেটা এখানে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস, একটা মিস্টেকস, একটা বড় ভুল করে গেছে আম্পায়ার, যেটা কিনা এখন মিডিয়াতে এবং সব জায়গায় এবং আমি নিজেও দেখেছি সেটা, সাইমন টাফেল যে প্রসঙ্গটি উত্থাপন করেছেন। কারেক্ট, অ্যাবসলুটলি। রুল সেজ বল ব্যাটসম্যান যদি স্ট্রোক খেলে, ফিল্ডার যদি ফিল্ডারের কাছে বল যাচ্ছে যখন ক্রস করবে, তাদের ক্রস করতে হবে একটা রান কমপ্লিট হতে হলে, কিন্তু ফিল্ডার যদি বল রিলিজ করে দেয় বাই দ্যাট টাইম ক্রসিংয়ের আগে, তখন কিন্তু ওই রানটা কমপ্লিটেড রান হিসাবে ধরা হবে না। এই ক্ষেত্রে কিন্তু সেটাই হয়েছে, সেক্ষেত্রে এক বলে ছয় রানের জায়গায় পাঁচ রান হওয়ার কথা বলছেন আপনি। আর এই পাঁচ রান যদি থাকতো, একই সঙ্গে কিন্তু স্টোকস আর স্ট্রাইকিং এনে থাকতো না, স্টোকস কি নন স্ট্রাইকিং এনে থাকতো, তাহলে কী হতো? যদি যেটি ঘটেছে ওইটাই ঘটতো, তাহলে এক রানে কিন্তু নিউজিল্যান্ড এই ম্যাচটা জিতে যেত। যাই হোক, আম্পায়ার্স আর হিউম্যানস, তারাও মানুষ, ভুল করে, মিস্টেক করে, ইটস এ চার্জ আপ সিচুয়েশন, ওয়ার্ল্ড কাপের ফাইনাল, টান টান উত্তেজনা, তারাও টেনশন থেকে তারা খেয়ালই করেনি, বাট যেটা তাদের করা উচিত ছিল। আপনি যে হিসাবটির কথা বললেন সেটিও নানা সূক্ষ্ম অনুষঙ্গে ভরা, সেখানে ভুল হওয়ার সুযোগ থাকে, থাকে, বাট আম্পায়ারদের এই ম্যাচে যারা যেটা করতে পারতো তাতে ভুল হওয়াটা উচিত হয়নি। সেটা হলো যে এই সমস্ত ক্ষেত্রে যেটা হয়, যখন একটা কমোশন হয়ে গেছে, যে একটা ঝামেলা হয়ে গেছে, তারা উচিত ছিল থার্ড আম্পায়ারের কাছে যাওয়া বিফোর ডিসাইডিং যে এইভাবে দেখালো যে ছয় রান কুমার ধর্মসেনা, এটা না দেখিয়ে থার্ড আম্পায়ারের কাছে সে যদি রেডিওতে যেত, থার্ড আম্পায়ার দেখে, মনিটরে দেখে তাকে বলতে পারতো যে দে ডিড নট ক্রস, তার যদি ক্রস না করে থাকে তাহলে একটা রানই হবে, দুটো হবে না, সেটাও করেনি। থার্ড আম্পায়ারও আর একটা ভুল করেছে, কারণ এই কথাগুলো আমি বলছি বিকজ আমি নিজে ম্যাচ রেফারি, আমার পাশে ইন্টারন্যাশনাল আম্পায়ার থাকে, বিপিএলে আমরা টিভি ম্যাচ করি, অন্যান্য ম্যাচ, তখন থার্ড আম্পায়ার যেহেতু এটা পার্ট অফ দ্যাট ম্যানেজমেন্ট, ওই ম্যাচ অফিসিয়ালদের, তারও কিন্তু একটা দায়িত্ব থাকে টু জাম্প, আমরা বলি তুমি জাম্প করবা, অর্থাৎ তুমি চোখে যদি কিছু পড়ে ইমিডিয়েটলি কাম অন ইউর রেডিও, আম্পায়ারকে বলো ইউ হোল্ড অন, তুমি ওয়েট করো, ডোন্ট গিভ ইউর ডিসিশন, লেট মি চেক, মে বি দে হ্যাভ নট ক্রসড, মনে হচ্ছে তারা হয়তো ক্রস করে, তখন হয়তো কি মাঠের আম্পায়ার
সিরিজ মিসও করে যেত তখন তার টনক নড়তো, তখন সে থার্ড আম্পায়ার কাছে তখন সিগন্যাল করতো, হয়নি। ইটস ব্যাড লাক, ইটস অল পার্ট অফ দ্য গেম, অনেক কিছু ঘটে যায়। বাট দেন আমি বলবো যে এই বিশ্বকাপ আমরা এই ফাইনালটার মধ্যে দিয়ে পরিসমাপ্তি দেখেন, স্পোর্টসম্যান স্পিরিট দেখেছি আমরা, উইলিয়ামসনের মোরগানের দুজন দুজনকে যেভাবে সম্মানিত করেছে। সবচেয়ে বড় জিনিস ছিল যে ক্রিকেটকে আমরা বলতাম যে একটা জেন্টলম্যানস গেম, এখন কিন্তু ক্রিকেট জেন্টলম্যানস গেম নাই, বিকজ অফ বাণিজ্য, রেভিনিউ, স্পন্সার্স, তারা দে ওয়ান্ট টু ডিকটেট, তারা ডিকটেট করে অনেক সময় রুলস অ্যান্ড রেগুলেশনস। তো এখন কম্পিটিটিভনেস এত বেড়ে গেছে, তো সেখানে এসে জেন্টলম্যান শব্দটা উঠেই যাচ্ছে, কিন্তু এই বিশ্বকাপের ফাইনাল শেষে আমরা দুটো জেন্টলম্যানকে পেয়েছি আমার হিসাবে, একটা হলো ইয়ান মর্গান, আরেকটা হলো কেন উইলিয়ামসন। তো এই ফাইনালটা ধরেন ইংল্যান্ডকে অনেক কিছু দেবে, আমরা হয়তো আরও আলাপ করবো প্রাপ্তি কী এটা সব, তবে আমি মনে করি যে এটা ফাইনাল মতো ফাইনাল হয়েছে, টান টান উত্তেজনা যা থাকে। ওইদিকে উইম্বলডন হচ্ছিলো, উইম্বলডনে ওখান থেকে টেক্সট মেসেজ আসতেছে লর্ডসে কী হচ্ছে, ওখানে ফেডারার আর ফাইনাল, সে ওটা তো আর একটা টান টান খেলা হয়েছে। তো সব মিলিয়ে ওই দিনটা ইংল্যান্ডের লন্ডনবাসী এবং পুরো ইংল্যান্ডের জন্য একটা বিশেষ অনেক বড় একটা উত্তেজনাময় একটা দিন গেছে। তো এই শিরোপা নির্ধারণী ম্যাচ বা ফাইনাল যাই বলি, দেখুন এর ভেতর দিয়ে ওয়ান ডে ক্রিকেটে নতুন চ্যাম্পিয়নের দেখা পেলাম আমরা, ইংল্যান্ড প্রথমবারের মতন চ্যাম্পিয়ন হলো। এবং এটা অনেকেই বলছেন যে আসলে যারা ক্রিকেটের জনক, আধুনিক ক্রিকেটের জনক, তাদের হাতে একটি কাপ যাওয়াটাকে তারা আসলে অন্যভাবেই দেখছেন, তারা এটা উপভোগ করছেন এই বিষয়টি। এটা ঠিক যে প্রত্যেক ইংল্যান্ড আগেও গেছে 79-এ, দে প্লেড দ্য ফাইনাল, তারা পারেনি। এরপরে ইডেন গার্ডেন্সে অস্ট্রেলিয়ার সঙ্গে তারা হেরে গেছে, পারেনি। 92-তে পাকিস্তানের সাথে তারা ফাইনাল খেলেছে, পারেনি। যেহেতু জনক ক্রিকেট, ফুটবল সব কিছু ওখান থেকে আসছে, তো এই ক্রিকেটের জনক যারা, তো জনকের একটা আনন্দ করার একটা কিছু থাকা দরকার ছিল। তো ওই দৃষ্টিকোণ থেকে দেখলে এটা ক্রিকেট ইংল্যান্ডের জন্য একটা বিশাল প্রাপ্তি, এবং ইট ইজ কামিং হোম, ফুটবলের স্লোগান ছিল ইটস কামিং হোম, ওয়ার্ল্ড কাপ তারা ফুটবলে জিতবে, সেই স্লোগানটা এখন বসে গেছে এই ক্রিকেটের উপরে। এবং এই কারণ এটা যদি দেখেন যে এই ম্যাচ জয় কিন্তু ইংল্যান্ডের ক্রিকেটকে অন্য একটা বড় মাত্রায় নিয়ে যাবে, উচ্চতায় নিয়ে যাবে। কারণ ইংল্যান্ডের যারা ভদ্র দেশ, ইটস এ কান্ট্রি অফ এলিটস, অ্যারিস্টোক্রেটস, অনেক ওরা কিন্তু অনেক কিছু আমাদের মতো একটা আবেগ দিয়ে কথা বলে না, বাট ভিতরে কষ্টটা রাখে। কিন্তু কালকে পরশু ওই আবেগটা বেরিয়ে এসছে, এবং গ্যালারিতে আমরা সেটা দেখেছি। এবং সবচেয়ে মজার ব্যাপার হলো লর্ডসে মেম্বার স্ট্যান্ডে টাই পরা সবাই, ইভেন থেরেসা মে প্রাইম মিনিস্টার, সেও এক্সাইটেড কী হচ্ছে কী হবে। তো এটা আপনার যেটা বলে যে এখন আগাম ফিউচার জেনারেশন অফ ক্রিকেটার্স, ইংল্যান্ড ইজ ভেরি অর্গানাইজড তাদের ক্রিকেট স্ট্রাকচার, কিন্তু সেই ক্রিকেট স্ট্রাকচারটা আরও সমৃদ্ধ হয়ে যাবে। কারণ আরও এখন অনেক ইয়াং জেনারেশন ইংল্যান্ডে তারা ক্রিকেটের দিকে ধাবিত হবে, যেটা ব্রিটিশ ক্রিকেট বা ইংল্যান্ডের ক্রিকেটের জন্য যেটা খুব ভালো হবে, এবং একই সঙ্গে ওয়ার্ল্ড ক্রিকেটের জন্য একটা ভালো দিক হবে এটা আমি মনে করি। আমরা একটু টুর্নামেন্টের আরেকটি জায়গা, গুরুত্বপূর্ণ জায়গা, যেটা আমরা ফাইনাল ম্যাচের পরে যে রেজাল্ট আমরা পাই সেটি হচ্ছে যে টুর্নামেন্ট সেরা। এবার টুর্নামেন্ট সেরা হয়েছেন কেন উইলিয়ামসন, সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় ছিলেন সাকিব আল হাসান, ছিলেন রোহিত শর্মা। কেন উইলিয়ামসনের নির্বাচন এবং অন্যদের নির্বাচিত না হওয়া আপনার কাছ থেকে একটু শুনুন। দেখেন দের আর সাম ক্রাইটেরিয়াস, এটা যারা নির্ধারণ করে তারা দেখে অনেকগুলো কিছু। তো আমার কষ্ট লেগেছে, আমি এক্সপেক্ট করেছিলাম অলরাউন্ড পারফরমেন্সের কারণে বাংলাদেশের সাকিব আল হাসান হয়তো এগিয়ে আছে এবং এটা তার কাছে যেতে পারে। বাট দেন আবার ব্যাক হাইন্ডসাইড আমি আবার এখন মনে হয় যেন এই এই ওয়ার্ল্ড কাপে যদি সাকিব আল হাসান বাংলাদেশ টিমের ক্যাপ্টেন থাকতো মাশরাফির জায়গায়, এবং ক্যাপ্টেন হিসেবে তার এই একই পারফরমেন্সটা হতো, তাহলে ওই ক্যাপ্টেনের গুণাবলীর কারণেও কিন্তু আরও বেশ কিছু পয়েন্টস তার স্কোর করতে পারত, যেটা কেম উইলিয়ামসনকে যখন তাকে নির্ধারণ করা হয় যে প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট, তখন কিন্তু ব্যাখ্যার ভিতরে কিন্তু ওটাও আসছে। ইটস নট দ্য টোটাল রানস, ইট ইজ দ্যাট হাউ হি লেড দ্য টিম সিঙ্গেল হ্যান্ডেডলি ব্যাটিংয়ে, 30%-এর উপরে ব্যাটিংয়ের নিউজিল্যান্ডের রান সে করেছে, কুল কাস্টমার, ঠান্ডা মাথায়। একটা ম্যাচেও কিন্তু আপনি জানলেন যে নিউজিল্যান্ড 300 রান করেনি, তারপরও এই অল্প রানের পুঁজি নিয়ে সে তার বোলারদেরকে যেভাবে হ্যান্ডেল করেছে, লাস্টে কখন হতে
লাস্টে বোলারকে যে মেইন স্ট্রাইক বোলারদেরকে আবার মাঝখানে নিয়ে আসছে, যেভাবে সে করেছে বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে এবং নিজে স্পোর্টসম্যান স্পিরিটটাও যে সে লাস্ট পর্যন্ত এসে দেখিয়েছে যে ম্যাচটা সে ইচ্ছা করলেই অন্যটি, আমার তো মনে হয় যে উপমহাদেশে যদি ইন্ডিয়া থাকতো, বিরাট কোহলি থাকতো বা ইভেন বাংলাদেশের মাশরাফি আমরাও থাকতাম, তো ওই ম্যাচ হয়তো আধা ঘন্টার জন্য বন্ধ থাকতো, ওই আউটটা যেটা নাকি চার হয়ে গেছিলো ওর পরে। বাট দেন ফুল ওই জিনিসগুলোকে দেখা হয়েছে, ওই সব কিছুর মূল্যায়নে যে কেন উইলিয়ামসন, এই রোহিত শর্মা এবং সাকিব আল হাসানকে একটু পিছনে ফেলে দিয়েছে বলে আমি মনে করি আর কি। আমাদের ফাইনালের যিনি ম্যাচ সেরা হয়েছেন বেন স্টোকস, তার প্রসঙ্গে একটু জানতে চাইব আপনার কাছে। বেন স্টোকস তো খুব বিপদে আসে, বিপদে আসে বলে তার বাবাকে এখন খলনায়ক বানানো হয়েছে নিউজিল্যান্ডে, হি ইজ ফ্রম নিউজিল্যান্ড, তাদের বাড়িও আছে এখনও সেই নিউজিল্যান্ড সেখানে, তা বলা হচ্ছে তার বাবা, এবং তার বাবা কিন্তু নিউজিল্যান্ড রাগবি টিমের প্লেয়ার ছিলেন, তার বাবা খুব দুঃখ করে বলতেছিল এবং ইউএস কাপ বলছে আমি কাঁদছিলাম যখন নিউজিল্যান্ড হেরেছে, কিন্তু তারপরেও আমাকে এখন বলা হচ্ছে আই এম দ্য সবচেয়ে খলনায়ক বাবা নিউজিল্যান্ডের এখন, বিকজ বেন স্টোকস ম্যাচটা নিউজিল্যান্ডের হয়ে ইংল্যান্ডকে আত্মপান্ত লড়াই করে গেছেন এই খেলোয়াড়। ফাইনাল আমরা দেখেছি, দেখেন বেন স্টোকস স্টোকে এখন ধরা হয় ওয়ার্ল্ডের যতগুলো অলরাউন্ডার আছে তাদের মধ্যে একজন, এবং তার হচ্ছে সেই দুঃখটা হয়তো মুছে গেছে যে তার বলেই কিন্তু সে টি টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে ইডেন গার্ডেন্সে চারটা ছয় মেরেছিল ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যান, এবং ওই ম্যাচটা মুখের থেকে নিয়ে গেছিলো, সেই সেই কান্না সে আমরা দেখেছি, আমি দেখেছি, আই এম শিওর আপনিও দেখেছেন সেই কান্না, কিন্তু গত 14 তারিখও আমরা দেখেছি, তো ওইটা ছিল দুঃখের কান্না, এটা আনন্দের কান্না। আমাদের প্রত্যাশা এবং প্রাপ্তির জায়গাটা একটু আলোচনা করতে চাইছি। আমরা অন্তত সেমিফাইনাল খেলব এমন একটি লক্ষ্য নিয়ে গিয়েছিলাম এবারে বিশ্বকাপে, সেই লক্ষ্যটি পূরণ হয়নি, কয়েকবারই আশা জেগেছিল যে বোধ করি আমরা শেষ চারে যাচ্ছি, কিন্তু শেষ পর্যন্ত সেটি হয়ে ওঠেনি। বাংলাদেশের পারফরমেন্স ওভারঅল এইবার বিশ্বকাপে আমি যদি এক লাইনে বলি বা মোটা দাগে বলি, ইটস এ মিক্সড ব্যাগ। এখানে প্রাপ্তি আছে বেশ কিছু, আবার হতাশাও আছে, তবে আমি প্রাপ্তিটাকে এগিয়ে রাখছি। আজকে দেখেন সাকিব আল হাসানের ইমার্জেন্স, আমরা একটা ক্রিকেটের তৃতীয় বিশ্বের একটা ক্রিকেট দল, সাকিব আল হাসানের এই পারফরমেন্স পুরো বিশ্বকে কাঁপিয়ে দিয়েছে, এবং সবচেয়ে বড় প্রাপ্তি ইন্ডিভিজুয়াল প্রাপ্তির বাইরে বাংলাদেশ ক্রিকেটিং নেশন হিসাবে যেটা আমার কাছে মনে হয়েছে যে কমেন্টেটার ধারাভাষ্যকার যারা ছিলেন, ইয়ান বিশ্বপ থেকে আরম্ভ করেন নাসির হোসেন সবাই, সুনীল গাভাস্কার অন্যান্য মঞ্জারিকার, এরা কিন্তু ভূয়সী প্রশংসা করেছেন বাংলাদেশে, বাংলাদেশ সম্বন্ধে তারা বলেছে আমাদের ধারণাই ছিল না এবং এই বাংলাদেশ সেই বাংলাদেশ নয়, এখন পাকিস্তান আর ইন্ডিয়ার ওই দ্বৈরথ নাই, এখন ইন্ডিয়া বাংলাদেশের সেই লড়াইয়ের দ্বৈরথটা শুরু হয়ে গেছে, বাংলাদেশ এখন একটা লড়াকু ক্রিকেটিং নেশনে পরিণত হয়ে গেছে। তো দিস ইজ এ বিগ স্টেটমেন্ট, একটা একটা দেশ সম্বন্ধে আমাদের মধ্যে দেশে ইন্ডিভিজুয়ালি দেখেন আমরা শুরুটা চমৎকারভাবে শুরু করেছি, আমাদের কিছু বলতে চাইছেন যে এই বিশ্বকাপের মধ্য দিয়ে আমরা গোটা ক্রিকেট বিশ্বের নজরটাই আমরা কাটতে পেরেছি। অ্যাবসোলুটলি, আমাদের কি এর আগে এরকম অর্জন কি ছিল না আসলে যে যার মধ্য দিয়ে আমরা গোটা বিশ্ব গোটা বিশ্বের নজর কাটতে পারি? কি কেড়েছি, হয়তো একটা ম্যাচের জন্য কেড়েছি, 2015 আমরা ইংল্যান্ডকে নক আউট করে দিয়েছি, আলোচনা হয়েছে কিছুদিন, কিন্তু এই আলোচনা এখন পুরো টুর্নামেন্ট দিয়ে এই প্রথমবারের মতো আমরা জি, তো এখান থেকে সবচেয়ে বড় এটা গেল। তারপরে দেখেন আমাদের যে ব্যাটসম্যানরা যারা ছিল, আমাদের নেক্সট জেনারেশন ব্যাটসম্যানরা, তারা ধারাবাহিক ছিল না ঠিকই, কিন্তু দেখেন লিটন রান পেয়েছে, মিঠুন মোটামুটি রান পেয়ে গেছে, মুশফিক রহিম ডিড ওয়েল, সাকিবকে বাদ দিয়ে কথাটা বলছি, বাট আমরা মার খেয়ে গেছি আমাদের বোলিংয়ের ফিল্ডিংয়ে আর কি, আমার ওপেনিং স্লটে আমাদের ওইখানেই আমাদের ওই ওপেনিং জুটিটা যদি আমাদের রান করতে পারতো তামিম আর সৌম্য সরকার, তারা হয়তো কিন্তু আমাদের মিডল অর্ডারের উপরে সাকিবের উপরে বা মুশফিকের উপরে চাপটা কম থাকতো, যেই চাপটা নিয়ে উইলিয়ামসনকে খেলতে হয়েছে নিউজিল্যান্ডে, কিন্তু ওপেনাররাও একদম ফায়ার করতে পারেনি এই টুর্নামেন্টে আর কি। আমাদের বোলিং, এই বোলিংটা আমাদের উইক লিঙ্ক ছিল, আমরা জানতাম যে বোলিংয়ের আমার দুর্বল, কিন্তু সবচেয়ে বেশি হতাশ করেছে যে লাস্ট ম্যাচে পাকিস্তানের সাথে যেভাবে আমরা ম্যাচটা খেললাম, তার আগে ইন্ডিয়ার ম্যাচটাও মোটামুটি ছিল, তারপর আমরা কিন্তু ভারতের সঙ্গে ম্যাচটিতে লড়াই দেখেছি আর পাকিস্তানের সঙ্গে ম্যাচটিতে কিন্তু এক ধরনের আত্মসমর্পণ ছিল সেখানে, লড়াইয়ের জায়গাটা আসলে অতটা ছিল। এটার কী কারণ হয়, আমি আমার কাছে যেটা ধারণা হয় আমার খেলোয়াড়ি অভিজ্ঞতা থেকে আমি বলি, যে ব্রিটিশরা বলতো একটা কথা আছে না যে বেঙ্গল ইজ আর সফটিস, বাঙালিরা নাকি একটু নরম হয়, নরম ধরম হয়, তো আমাদের ক্রিকেট কিন্তু ইটস এ লম্বা জার্নি ছিল এবারের ওয়ার্ল্ড কাপে, কারণ শুরু হয়েছে কিন্তু আয়ারল্যান্ড দিয়ে,
এবং আয়ারল্যান্ডও গেছে আগে, ত্রিদেশীয় সিরিজ খেলেছে, ট্র্যাভেলিং করতে হচ্ছে, তারপরে ইংল্যান্ডে এসছে, ওয়ার্ম আপ ম্যাচ, প্র্যাকটিস, ট্র্যাভেলিং, এক ভেন্যু থেকে আর এক লম্বা এক মাস, তারপরে মাঝখানে একটা বড় গ্যাপ ছিল। তো এখানে হয় কি, ফিজিক্যাল বার্নিং হয়, ফ্যাটিকনেস আসতে পারে। তো তারপরে যখন ওই স্বপ্নটা কিন্তু যখন ভেঙে গেল, যে সুপার লিগে যাওয়ার যে একটা স্বপ্ন আমরা লালন করছিলাম শেষ চারে, তখন হয় কি একটা প্রভাব পড়ে, মনস্তাত্ত্বিক প্রভাব পড়ে যায় এবং একটা ফ্যাটিকনেস আসে। সেটারই মনে হয় আমার কাছে যে একটু খুব বড়ভাবে আমরা দেখতে পেয়েছি পাকিস্তানের সঙ্গে। তারপরেও কীরকম ভাবা যায় যে এই বিশ্বকাপের ভেতর দিয়ে বাংলাদেশের ক্রিকেটের আগামী দিনের জন্য বড় একটা ব্র্যান্ডিং হয়ে থাকলো, এরকম কি ভাবার সুযোগ আছে কিনা? অবশ্যই, বাংলাদেশের ক্রিকেট কিন্তু অলরেডি ব্র্যান্ড। আপনি আজকে কিন্তু জাতীয় সত্তার কথা বলি, বাংলাদেশের ক্রিকেট কিন্তু বাংলাদেশের জাতীয় সত্তায় পরিণত হয়ে গেছে। তো সেই দিক থেকে চিন্তা করলে এই ওয়ার্ল্ড কাপে এই পারফরমেন্স, কারণ ওয়ার্ল্ড কাপ তো সারা বিশ্বে দেখেছে 200 কোটি লোকের কাছাকাছি লোক, তো সেখানে আমাদের এই পারফরমেন্স এবং ভালোভাবে খেলা, এটা বাংলাদেশকে আরও পরিচিতি বাড়াবে বলে আমি বিশ্বাস করি। আমাদের অনুষ্ঠান প্রায় শেষ দিকে এসছে, এবার সংক্ষেপে আপনার কাছ থেকে জানতে চাইব এবারে বিশ্বকাপের সামগ্রিক আয়োজন নিয়ে কেমন লাগে বিশ্বকাপ? দেখেন, ভুল ত্রুটি কম বেশি সবই ছিল এখানে, বাট আমি মনে করি এত বড় একটা কর্মযজ্ঞ করতে গেলে অনেক অনেক ই হবে। তবে সারা পৃথিবী থেকে অনেক সাংবাদিক গেছে, বাংলাদেশ থেকেও গেছে, এভরিবডি ওয়েল লুকড আফটার প্রপারলি। টুর্নামেন্টের দিক থেকে, কোন থেকে টেকনিক্যাল দিক থেকে যদি আমাকে বলেন, আমি বলবো যে আপনি শুরুতেই যে কথাটা বলেছিলেন যে সবাই মনে করেছিল যে এক পেশে বিশ্বকাপ হবে কি না, যে 7 দিন 10 দিন যাওয়ার পরেই সেই 4টা টিম আমরা পেয়ে যাবো কি না নিউজিল্যান্ডকে, সেটি হয়নি। কেন হয়নি? কেন হয়নি? মধ্যম সারির দলগুলি, বাংলাদেশ ইনক্লুডেড, তার মধ্যে বাংলাদেশ সহ, তারা কিন্তু এটা হতে দেয়নি। এবং প্রথম পর্বের শেষ সময় পর্যন্ত শেষের দুটি দল ছাড়া বাকি 8টি দলের যে কেউ খেলতে পারে শেষ চারে এমন সম্ভাবনা রেখেই টুর্নামেন্ট এগোচ্ছিল। অ্যাবসোলুটলি। কাজে এই মধ্যম সারি যারা, তাদেরকে ডার্ক হর্স বলা হতো, বাংলাদেশ, শ্রীলঙ্কা, পাকিস্তান এবং ওয়েস্ট ইন্ডিজ, এরা কিন্তু পুরো টুর্নামেন্ট ইন্টারেস্টটা রেখেছে, কারণ বড় বড় দলকে তারা হারিয়েছে। এমন এমন যারা অনেকের বাড়া ভাতে ছাই দিয়েছে, কেউ কেউ বলে, তো সেটা বাড়া ভাতে ছাই আমি বলি না, এটা খেলেই হেরেছে এবং খেলেই বাংলাদেশ জিতেছে বা অন্য টিম শ্রীলঙ্কা জিতেছে। নিউজিল্যান্ড, ইংল্যান্ডের তো খাদের মুখে পড়ে গেছিলো তারা, তারা ওই মনোবল দিয়ে তারা যেভাবে ফিরে এসে আবার চ্যাম্পিয়ন হলো, এটা বেশ এই পুরো চিত্রপটটাই তৈরি করে দিয়েছিল বাংলাদেশ এবং অন্য আরও 3টি দল। বলা হয় যে ক্রিকেট অনিশ্চয়তার খেলা, এবং সেই অনিশ্চয়তার একটি বড় শিল্পিত রূপ আমরা এবারে বিশ্বকাপে দেখতে পাই। অ্যাবসলিউটলি। রকিবুল হাসান, ধন্যবাদ আজকের অনুষ্ঠানে আমাদের সঙ্গে। থ্যাংক ইউ, ধন্যবাদ। প্রিয় দর্শক, আমাদের সঙ্গে এতক্ষণ থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আজ এখানে বিদায় নিচ্ছি, নতুন অতিথি নিয়ে আবারও দেখা হবে আগামী সপ্তাহে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, খেলার সব খবর জানতে চোখ রাখুন বৈশাখী টেলিভিশনে।